রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষের সুবিধার্থে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভান্ডার গ্রামের বাঘন হাটখোলায় একটি উচ্চ আলোক স্তম্ভের শুভ সূচনা হল। গতকাল সন্ধ্যায় একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই উচ্চ বাতি স্তম্ভের শুভ উদ্বোধন করেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল এবং কালিয়াগঞ্জের বিধায়ক সোমেন রায়। জানা গিয়েছে, জেলা পরিষদের তহবিল থেকে 5,60,000 টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই উচ্চ বাতি স্তম্ভটি। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য মমেনা আহমেদ, করণদিঘির বিধায়ক গৌতম পাল, কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিতাই বৈশ্য, অঞ্চল তৃণমূল সভাপতি উত্তম ঘোষ সহ অন্যান্যরা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য জানিয়েছেন, বাঘন হাটখোলায় এই উচ্চ বাতি স্তম্ভের জন্য দাবি জানিয়েছিলেন স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ মানুষজন। তাদের দাবির কথা মাথায় রেখে জেলা পরিষদের সদস্য মমেনা আহমেদের প্রচেষ্টায় অর্থ বরাদ্দ করা হয় জেলা পরিষদের তহবিল থেকে, তারই ভিত্তিতে বসানো হয় এই উচ্চ বাতি স্তম্ভ, যার জেরে এলাকার সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেছেন ব্লক তৃণমূল সভাপতি। আমাদের উত্তর দিনাজপুর জেলা পরিষদের আমাদের যে সদস্য আছে মমেনা আহমেদের বিশেষ প্রচেষ্টায় আজকে আমাদের বাঘন হাটখোলাতে একটা উচ্চ স্তম্ভের আলোর একটা ব্যবস্থা হলো, যেটা আমাদের বাঘন হাটখোলাতে যে সমস্ত মানুষজন ব্যবসা করে এবং বাজার বসায় তাদের বিশেষ ডিমান্ডের ফলে, তাদের আবেদনের ফলে আজকে আমাদের জেলা পরিষদ থেকে উচ্চ স্তম্ভের একটা বাতির শুভ উদ্বোধন হলো, যেটা আমাদের উদ্বোধন করলেন আমাদের জেলার সভাপতি কানায়দা এবং আমাদের বিধায়ক কালিয়াগঞ্জের বিধায়ক সম্মানীয় সোমেন রায় মহাশয়, সাথে গৌতম পাল মহাশয়ও ছিলেন এখানে। আমরা অত্যন্ত গর্বিত আজকে জেলার সমস্ত বিশিষ্ট ব্যক্তিত্ব এবং সমস্ত বড় উন্নয়নের কান্ডারি যে সমস্ত মানুষগুলো ছিলেন সবাইকে আমরা পেয়েছি। অনুপ জয়সওয়ালের রিপোর্ট, কুলিক নিউজ, কালিয়াগঞ্জ।